যে নারী পুরুষের মতো স্বাধীনভাবে চলতে চায়, স্বাধীনতা চায়, নারী পুরুষ সমান অধিকার চায়, সেই নারী আর নারী থাকে না। পৃথিবীর সবচাইতে জঘন্য এবং নিকৃষ্ট ব্যক্তি হিসেবে তার পরিচয় হবে। তার মা বাবার কখনোই পরিচয় থাকবে না, সে হয়ে যাবে নষ্টা নারী, উলঙ্গ মাতারি, খারাপ মহিলাদের মতো হয়ে যাবে। একটা নারী কখনোই স্বাধীনভাবে চলতে পারে না। নারী নারী, পুরুষ পুরুষই। নারীরা যদি পুরুষদের ফলো করে, তাদের মতো চলাফেরা করতে চায়, তাহলে তো আর নারী নারী রইল না। যেই নারী স্বাধীনভাবে চলতে চায়, ছেলেদের মতো স্বাধীনতা চায়, সেই নারীর কখনোই সংসার হবে না, বারোচোদা হয়ে যাবে, নষ্টা হয়ে যাবে, বেশ্যা হয়ে যাবে, পতিতালয়ের মেয়ে হয়ে যাবে, ওই রাস্তায় রাস্তায় মানুষের খেলা খাইবে, লাট্টি খাইবে, উস্তা খাইবে, জুতার বাড়ি খাইবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আর যারা পরাধীন থাকতে চাইবেন, তারা সম্মান পাবে, তারাই সবার কাছে প্রিয় থাকবে, ভালো থাকবে। এই জন্য আমাদের মুসলমান নারীদের পর্দা করা উচিত।